আসসালামু আলাইকুম। বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। খোঁজ মিলল পৃথিবীর মতো গ্রহের, সিএনএন বলেছেন নামটা মনে রাখুন, রস 128B। বিজ্ঞানীদের ধারণা অনেকটা মানুষের মতো নামধারি এই গ্রহ হতে যাচ্ছে মানুষের পরবর্তী আশ্রয়স্থল, দ্বিতীয় পৃথিবী। বাসযোগ্য গ্রহের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন দূরত্বে অবস্থান করছে গ্রহটি। মানব বসতি গড়ার জন্য আদর্শ পরিবেশ নাকি খুঁজে পাওয়া গেছে রস 128B-তে। কদিন পর পরে এমন কিছু শোনা যায়, বাসযোগ্য গ্রহের সন্ধান মিলেছে এবার, মহাজাগতিক বিস্তারের জন্য প্রস্তুতি শুরু করে দিতে পারে মানুষ। কদিন পরে সে উত্তেজনা তিথি আসে, তাহলে রস 128B এমন কি করলো যে এ নিয়ে উত্তেজিত হতেই হবে? উত্তরটা বলে দেওয়া যাক এবার। গ্রহটি আকারে পৃথিবীর প্রায় কাছাকাছি, এমনকি পৃষ্ঠ তাপমাত্রা পৃথিবীর সমান হওয়ার সম্ভাবনা আছে, যার মানে এই গ্রহে প্রাণের বিকাশ ঘটতে পারে। প্রতি 9.9 দিনে এটি এর তারা রস 128-কে একবার প্রদক্ষিণ করে। পৃথিবী যেমন 365 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে, তবে রস 128B থেকে রস 128B এর দূরত্ব পৃথিবী ও সূর্যের দূরত্বের 20 ভাগের 1 ভাগ। তারাটা এতটা কাছাকাছি হওয়ার পরও গ্রহটি বসোপযোগী, কারণ রস 128 একটি লাল বামন তারা। এরা সবচেয়ে ঠান্ডা এবং মৃদু তারা, ফলে অতিবেগুনি রশ্মি এবং এক্সরের তেজস্ক্রিয়তা অতটা ছড়ায় না। এখানে তরল পানীয় পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ফলে প্রাণ বিকাশের সম্ভাবনা থাকে। পৃথিবীর চেয়ে মাত্র 1.38 গুণ বেশি তেজস্ক্রিয়তা সহ্য করতে হবে রস 128B-তে। গ্রহটি তারা প্রক্সিমা সেঞ্চারি বামন তারা হলেও মাঝে মধ্যে অতিবেগুনি রশ্মি ও এক্সরের বিচক্রণ ঘটায়, যেটা প্রাণী জগৎ ধ্বংস করে দিতে পারে। কিন্তু রস 128 তারাটি যে তুলনায় একেবারেই শান্ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এই গ্রহ ও তারাটিও ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসছে, ফলে প্রক্সিমা বিকে চড়িয়ে এই নতুন গ্রহ আমাদের নিকটতম বারযোগ্য প্রতিবেশী হবে এক সময়। ঘটনাটি ঘটতে অবশ্য এখনও 79 বছর বাকি। শুনে অনেক অনেক দূর ভবিষ্যৎ মনে হতে পারে, কিন্তু 400 কোটি বছর টিকে থাকা এক গ্রহের জন্য এ আর এমন কি সময়। ধন্যবাদ সবাইকে। বিনোদন জগতের আরও অন্যান্য খবর পেতে আমাদের বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।